গেট শব্দটি বাক্যে বিভিন্নভাবেই ব্যবহার করা যায়। চলো আজকের ক্লাস থেকে শিখে নেওয়া যাক গেট শব্দটি আমরা কত রকমভাবে বাক্যে ব্যবহার করতে পারি। হওয়া অর্থে, দ্যাট মিন্স বিকাম বলতে যে হওয়া বোঝায়, যেমন অন্ধকার হয়ে যাচ্ছে, যেটা বিকামের পরিবর্তে আমরা বলতে পারি ইট ইজ গেটিং ডার্ক। পৌঁছানো অর্থে, দ্যাট মিন্স রিচ এর জায়গায় আমরা গেট বলতে পারি, যেমন আমরা সকাল 9টায় স্কুলে পৌঁছাই, উই গেট স্কুল অ্যাট 9 AM ইন দ্য মর্নিং। আমরা রিচ না বলে এখানে গেট বলতে পারি। কোনো কিছু কেনা অর্থে, দ্যাট মিন্স বাই না বলে আমরা গেট বলতে পারি, যেমন আমি এই ছাতাটি কিনবো, আই উইল গেট দিস আমব্রেলা। তাহলে এখানে আমরা বাই না বলে গেট বললাম। পাওয়া অর্থে, দ্যাট মিন্স রিসিভ না বলে রিসিভের জায়গায় আমরা গেট ব্যবহার করতে পারি, যেমন শুক্রবারে তুমি একটি চিঠি পাবে, ইউ উইল গেট আ লেটার অন ফ্রাইডে। তাহলে রিসিভের পরিবর্তে আমরা এখানে গেট ইউজ করতে পারলাম। কাপড় পরিধান করা অর্থে, দ্যাট মিন্স ওয়ার এর জায়গায় আমরা গেট ইউজ করতে পারি, যেমন দিয়ামণি দ্রুত কাপড় পরে এবং স্কুল যায়, দিয়ামণি কুইকলি গেট ড্রেসড অ্যান্ড গো টু স্কুল। তাহলে এখানে ওয়ারের পরিবর্তে গেট ইউজ করতে পারলাম। গ্রহণ করা অর্থে, দ্যাট মিন্স অ্যাকসেপ্ট এর জায়গায় আমরা গেট বলতে পারি, যেমন তুমি কি টাকাটা গ্রহণ করেছিলে, ডিড ইউ গেট দ্য মানি। গন্তব্য বা লক্ষ্যে পৌঁছানো অর্থে, যেমন তুমি যদি প্রতিদিন অনুশীলন করো তুমি সেখানে পৌঁছাবে, ইফ ইউ প্র্যাকটিস এভরিডে ইউ উইল গেট দেয়ার। ধরা অর্থে, দ্যাট মিন্স ক্যাচ এর জায়গায় আমরা গেট ইউজ করতে পারি, যেমন তোমার ঠান্ডা লাগবে, ইউ উইল গেট কোল্ড। তাহলে আমরা ক্যাচ কোল্ড এর জায়গায় গেট কোল্ড ইউজ করতে পারলাম। বুঝতে পারা অর্থে, দ্যাট মিন্স আন্ডারস্ট্যান্ড না ইউজ করে আমরা এখানে গেট ইউজ করতে পারি, যেমন তুমি কি এটা বুঝতে পেরেছো, হ্যাভ ইউ গট ইট। আমরা হ্যাভ ইউ আন্ডারস্টুড না ইট না বলে আমরা বলতে পারছি হ্যাভ ইউ গট ইট। এনে দেওয়া অর্থে, দ্যাট মিন্স ব্রিং ইউজ না করে আমরা গেট ইউজ করতে পারি, যেমন আমাকে একটা বই এনে দাও, গেট মি আ বুক প্লিজ। তাহলে আমরা এখানে ব্রিং মি আ বুক এর জায়গায় গেট মি আ বুক ইউজ করতে পারলাম। খুঁজে পাওয়া অর্থে, দ্যাট মিন্স ফাইন্ড বা ফাউন্ড এর পরিবর্তে আমরা গেট ইউজ করতে পারি, যেমন তুমি কি এই দরজাটা খুলতে চাবিটা খুঁজে পেয়েছো, হ্যাভ ইউ গট দ্য কি টু ওপেন দিস ডোর। তাহলে এখানে ফাইন্ড এর পরিবর্তে আমরা গট ইউজ করলাম। তাহলে এবার তোমরা এভাবে প্রত্যেকটি সেন্টেন্সের এগেনস্টে একটি করে সুন্দর করে গেট দিয়ে বাক্য লিখে পাঠিয়ে দাও। আল্লাহ হাফেজ।